ভিউয়ার্স, আশা করি তোমরা খুব ভালোই রয়েছো। আজকে আমি যে কোনো দুসংখ্যার স্কোয়ার খুব অল্প সময়ের মধ্যে কী করে করবে সেটার আমি একটা শর্ট ট্রিক দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখো। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার সময় কোনো একটা অঙ্কে দুসংখ্যার স্কোয়ার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তো এই শর্ট ট্রিকটা দেখা যাক। যে কোনো দুই অঙ্কের কোনো একটা সংখ্যার লাস্ট যদি পাঁচ থেকে থাকে সেক্ষেত্রে স্কোয়ার করাটা খুবই ইজি ব্যাপার। যেমন ধরে নেওয়া যাক 25, এর স্কোয়ার করবো কীরকমভাবে, এর লাস্টে যেহেতু পাঁচ রয়েছে তো পাঁচের স্কোয়ার করলে কত হয়, পাঁচের স্কোয়ার করলে হয়ে যাবে 25। আর দুয়ের পরের সংখ্যা, দুয়ের পরের সংখ্যা হচ্ছে তিন, তো তিনকে দিয়ে দুইকে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হবে, সিক্স। সিক্সটাকে এখানে বসিয়ে দেবো তাহলে আনসারটা হবে 625। ধরে নেওয়া যাক 95, তার স্কোয়ার করতে হবে কোনো জায়গায়, তো পাঁচের স্কোয়ার করলে কত হয়, পাঁচের স্কোয়ার করলে হয়ে যায় 25। আর নয়ের পরের সংখ্যা হচ্ছে 10, তো 10কে দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 90 হয়ে যাবে, এটাই হবে আনসার। ধরে নেওয়া যাক 75, তো 75 স্কোয়ার, তো পাঁচের স্কোয়ার করলে হবে 25। আর সাতের পরের সংখ্যা হচ্ছে 8, তো 7×8 করে দেবো, 7টা হচ্ছে 56। ধরে নেওয়া যাক 45, তার স্কোয়ার, তো পাঁচের স্কোয়ার করলে কত হবে, 25 হবে, এখানে 4 রয়েছে তো 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, তো সেটাকে দিয়ে আমরা 4টাকে মাল্টিপ্লাই করে দেবো হয়ে যাবে 20। আনসারগুলো মিলিয়ে নেওয়া যাক, 25 স্কোয়ার 625, নেক্সট করেছিলাম 95 স্কোয়ার হয়ে গেল 9025, তারপরে করেছিলাম 45 স্কোয়ার 2025, 75 স্কোয়ার 5625। লজিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকবারে বলে দিচ্ছি, ধরে নেওয়া যাক 65 রয়েছে, তাহলে কী করবো স্কোয়ার করবার জন্য, পাঁচের স্কোয়ার 25 বসিয়ে দেবো, আর ছয়ের পরের সংখ্যা হচ্ছে 7, সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটা হবে আনসার। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রসিডিওরটা হচ্ছে শুধুমাত্র পাঁচ থাকলে, লাস্টে পাঁচ থাকলেই আমি এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে পারবো। এবার ধরে নেওয়া যাক কোনো একটা সংখ্যা রয়েছে যার লাস্টে পাঁচ নেই, তখন আমরা কী করবো, ধরে নেওয়া যাক 73, তার স্কোয়ার আমরা কী করে করবো, তিনের স্কোয়ার কত হয়, তিনের স্কোয়ার হচ্ছে 9, আমরা একটা 09 লিখবো, দুখানা ডিজিটে লিখবো, সাতের স্কোয়ার করলে হচ্ছে কত, 49। এবার কী করবো, 7 আর 3 ছিল, 7 আর 3কে মাল্টিপ্লাই করবো, 3×7=21, যেটা মাল্টিপ্লাই করে বেরোলো সেটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে, 42। 42টাকে বসাবো কোথায়, এই একখানা ঘর ছেড়ে, এই ঘরটাকে ছেড়ে দিয়ে বসাবো, তাহলে যোগ করলে কত হচ্ছে, এবার যোগ করে দিতে হবে, এটা হবে 9, এখানটা হবে 2, এখানটা হবে 53। আনসার মিলিয়ে নেওয়া যাক 73 তার স্কোয়ার 5329। নেক্সট আরেকটা সংখ্যা ধরে নেওয়া যাক 98, কী করে করবো, 8 স্কোয়ার করলে হচ্ছে 64, 64, 9 স্কোয়ার করলে হচ্ছে 81। এবার 9 আর 8 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 72 হচ্ছে, 72, এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলে কত হবে, 4, এখানটা হচ্ছে 14। এক ঘর ছেড়ে বসাবো অর্থাৎ এর তলায় বসবে না, তাহলে কত হবে, 441, যোগ করে দিতে হবে, এবারে এখানে বসবে 4, এখানে বসবে 0, 6, এখানটা হচ্ছে 9। আনসার চেক করা যাক, 98 স্কোয়ার 9604, মিলে গেছে। নেক্সট আরেকটা সংখ্যা নেওয়া যাক, যেমন ধরো 49 স্কোয়ার কী করে করবো, 9 স্কোয়ার করলে হচ্ছে 81, 4 স্কোয়ার করলে হচ্ছে 16, 4 আর 9কে মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে হবে 36, এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে হয়ে যাবে 72, এক ঘর ছেড়ে 72টাকে বসিয়ে দিলাম, তাহলে যোগ করলে কত হবে, এখানটা হবে 1, এখানটা হবে 0, 24। 49 স্কোয়ার, আনসার ঠিক আছে। আশা করি লজিকটা বোঝা গেছে। তো আরেকটা অঙ্ক দেখা যাক,
যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, যেমন ধরো 83। তিনে স্কোয়ার করলে কত হবে? তিনে স্কোয়ার করলে হয়ে যাবে 9, কিন্তু একটা 9 লিখলে হবে না, 09 লিখতে হবে। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে জোড়ায় জোড়ায় বসাতে হবে। 8 স্কোয়ার করলে কত হবে? 8 স্কোয়ার করলে হয়ে যাবে 64। 8 আর 3 কে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে? 24। 24 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো হয়ে যাবে 48। এক ঘর ছেড়ে অর্থাৎ 9টাকে বাদ দিয়ে আমরা 48টাকে এখানে বসালাম, লাস্টে যোগ করে দিতে হবে 9886। আনসার চেক করা যাক। ৮৩ স্কোয়ার, আনসার মিলে গেছে। নেক্সট আরেকটা অঙ্ক করা যাক, 92। এর স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার হয়ে যাবে 4, কিন্তু আমি তো বলেছি জোড়ায় জোড়ায় বসাতে হবে, তাহলে এখানটা লিখবো 04। 9 স্কোয়ার করলে হবে 81। 9 আর 2 কে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হবে? 18। 18 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে হবে 36। এক ঘর ছেড়ে বসাবো তাহলে বসবে 36টা এখানে, যোগ করলে কত হবে? 4 6 4 8, এটাই হবে আনসার। আশা করি ট্রিকটা বোঝা গেছে, খুব সহজ ট্রিকটা, এবং এটাকে পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারলে তোমাদের সময়টাও বেশ কিছুটা বাঁচবে। তবে সবসময় এটাকে মনে রাখতে হবে যে এই যে ট্রিকটা বললাম, এই ট্রিকটা শুধুমাত্র 2 অঙ্কের সংখ্যার জন্যই, 3 অঙ্কের সংখ্যার কাছে এই ট্রিকটাকে অ্যাপ্লাই করা যাবে না। তবে চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আমরা করে থাকি, ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে 101 স্কোয়ার, 102 স্কোয়ার, 103 স্কোয়ার, 104 স্কোয়ার, এগুলো লেগে থাকে। তো এগুলোকে করবার জন্য একটা শর্টের ট্রিক রয়েছে, সেটাকে একটু বলে দিই। ধরে নেওয়া যাক 109 স্কোয়ার করতে হবে কোনো একটা অঙ্কে। এর জন্য ট্রিকটা হচ্ছে, 9 স্কোয়ার করলে হয় 81, 81 বসিয়ে দেবো। 9 রয়েছে, 9 আর 9 যোগ করলে হয় 18, এটা 18 বসিয়ে দেবো। আর ফার্স্টে 1 ছিল বলে 1 বসিয়ে দেবো, এটাই হবে আনসার। 108 স্কোয়ার কী করে করবো? 8 স্কোয়ার করলে হবে 64, 8 আর 8 যোগ করলে হবে 16, ফার্স্টে 1 ছিল 1 বসিয়ে দেবো। 107 স্কোয়ার কীরকমভাবে হবে? 7 স্কোয়ার করলে হয়ে যাবে 49, 7 আর 7 যোগ করলে হয়ে যাবে 14, প্রথমে 1 ছিল 1 বসে যাবে। 106 স্কোয়ার কত হবে? 6 স্কোয়ার হয়ে যাবে 36, 6 আর 6 যোগ করলে হয়ে যাবে 12, ফার্স্টে 1 বসবে। 105 স্কোয়ার কত হবে? 5 স্কোয়ার করলে হয়ে যাবে 25, 5 আর 5 যোগ করলে হবে 10, সামনে 1 বসে যাবে। আনসারটা মিলিয়ে নেওয়া যাক। 109 স্কোয়ারে মিলে গেছে, 108 স্কোয়ারে সেম বেরিয়েছিল আমাদের, 107, 106, 105। আমি 104টাও বলে দিই। 104 স্কোয়ার করলে কত হবে? 4 স্কোয়ার করলে বসবে 16, 4 আর 4 যোগ করলে কত হয়? 8 বসবে, কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় বসাতে হবে, তাহলে 08 হবে, আর সামনে 1 ছিল। 103 স্কোয়ার কত হবে? 3 স্কোয়ার করলে হবে 9, জোড়ায় বসাবো বলে তাই না 09, 3 আর 3 যোগ করলে হয়ে যাবে 6, তাহলে 06 বসবে, তার আগে 1 বসবে। 102 স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার করলে হয় 4, এটা লিখবো 04, 2 আর 2 যোগ করলেও হয় 4, লিখবো 04, সামনে 1 বসবে। 101 স্কোয়ার করলে কত হবে? 1 স্কোয়ার করলে হবে 01, 1 আর 1 যোগ করলে কত হবে? 2, তাহলে হবে 02, সামনে 1 বসবে।
104 স্কয়ার, 103 স্কয়ার, 102, 101, এই ট্রিকগুলো শুধুমাত্র 101 থেকে 109 অবধি এই সংখ্যাগুলো স্কোয়ার করবার জন্যই অ্যাপ্লাই করা যাবে। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করার সময় যে সংখ্যাগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে 101 থেকে 109 অবধি আমাদের স্কোয়ার করতে হয়। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আরও অন্যান্য ভিডিওগুলো দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।